तीनजने एक गरु কোরবানি दीते चाहिए खरच तीनजने समान भावे बहन करब गोश्त समान भागे भाग होबे तबे दुइजने दुई नाम करे एवं एकजने तीन नाम करे सम्मतिक्रमे मोट सात नामे देवा जाबे किना जानते चाहिए। देखुन কোরবানিতে भग्नांश केउ निते पारबे ना, पूर्ण एकटा अंश निते होबे। एखाने केउ भग्नांश निच्छे ना प्रश्नेर क्षेत्रे, किन्तु एकटा गरुते सर्वोच्च सात भागे देवा जाय, सात भागे दिते बाध्य ना। एर माने एई ना जे सात भागे देवा जाबे। एकजने तीन नाम दिएछेन अथच टाका दिएछेन तीन भागेर एक भाग, तीन नाम माने तीनजनेर तरफ थेके दिछेन, तो आर बाकी दुइजन तीनजन समान करे टाका दिएछेन, तार माने एखाने हय तीनजनेर पक्ष थेके होबे बा एक एकजने दुइजनेर तरफ थेके दिबेन, ताहले छयजनेर तरफ थेके होबे। जेहेतु टाका समान दिच्छेन, टाका दिच्छेन समान किन्तु नाम एकटा बेशी दिच्छेन, सेटा किसेर भित्तिते? যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম, আমাদের পক্ষ থেকে ছাড়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক 90,000 টাকা, তিনজন 30,000 করে টাকা দিলেন, তাহলে 30,000-এ দুই নাম করে দিয়েছেন, অর্থাৎ দুজনের তরফ থেকে, কেউ নিজের নিজের স্ত্রী নিজের নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন, আরেকজন তিনজনের তরফ থেকে দিলেন, তিন নাম মানে তিনজনের তরফ থেকে। তো যে ব্যক্তি তিনজনের তরফ থেকে দিলেন তার তো 45,000 টাকা দেওয়ার কথা, কিন্তু দিয়েছেন 30,000 টাকা, তাহলে বাকি 15,000 টাকা যেটা তিনি দেন নাই, অবশিষ্ট দুই শরিক মিলে যদি বলেন ঠিক আছে আমরা দিয়ে দিয়েছি ওইটাই ওখানে কাউন্ট করলাম, এটা তোমার জন্য গিফট, এটা তোমার তরফ থেকে হলো, তাহলে জায়েজ হবে। আদারওয়াইজ এটা জায়েজ হবে না, অর্থাৎ টাকা সমান সমান দিলাম কিন্তু আমি ভাগ বেশি নিলাম কম নিলাম, এটা করা যাবে না। কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরিকে দেওয়া উত্তম? কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকি দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আপনি একটা গরুর 1/7 ভাগ নিলেন, এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন, এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরীক, তাদের কার উপার্জন হালাল, কার উপার্জন হারাম, কার মিশ্র উপার্জন, কার নিয়ত গোশত খাওয়া, নানান রকমের ঝামেলা সেখানে থাকে। আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে না। তো এই জন্য একাকি কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয়। আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না। এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে, সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না? তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি। অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম। হ্যাঁ, শরীকে দিলে সেটা জায়েজ আছে না, জায়েজ না।